তো বন্ধুরা মার্চ মাস আসা মাত্র যেমন আমাদের জবা গাছগুলি নতুন ডালপালা বৃদ্ধি করতে থাকে তেমন গাছ প্রচুর পরিমাণে ফুল আনার জন্য নিজেকে তৈরি করতে থাকে। তাই সময় এসে গেছে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার। কিন্তু বন্ধুরা ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর আমাদের জবা গাছগুলির মধ্যে যে সমস্যাটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয় না, গাছগুলি মোটা এবং বলিষ্ঠ হয়ে ওঠে না, গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে, এছাড়া গাছে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে যায়। তাই এই সময় এই সব সমস্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, গাছগুলিকে যদি মাত্র 15 দিনে আমরা সুস্থ সবল এবং ঝাঁকড়া করে তুলতে চাই, আগামী মাস থেকে যদি আমরা আমাদের জবা গাছগুলি থেকে হাজারেরও বেশি ফুল পেতে চাই, তাহলে এই সময় বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের জবা গাছে করতে হবে এবং বিশেষ কয়েকটি পুষ্টিমূলকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা আমাদের জবা গাছগুলিকে যেমন ঘন করে তুলতে পারবো, তেমন প্রতিটা গাছ থেকে আমরা হাজারেরও বেশি ফুল পেতে পারবো। তো কি পরিচর্যা এই সময় আমাদের করতে হবে, কি খাবার এই সময় আমাদের প্রয়োগ করতে হবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা শুরুতেই আমি আমার কিছু জবা গাছকে তোমাদের দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছগুলি যেমন সবুজ তেমন কিন্তু ঝাঁকড়া। প্রথমত বিষয় বন্ধুরা, আমরা যদি আমাদের জবা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই তাহলে প্রথমে আমাদের জবা গাছগুলিকে ঝাঁকড়া করে তুলতে হবে। আমরা আমাদের জবা গাছগুলিকে যত বেশি ঝাঁকড়া করে তুলতে পারবো তত বেশি আমরা কিন্তু গাছ থেকে ফুল পেতে পারবো। তাই এই সময় আমাদের গাছগুলিকে যদি আমরা দ্রুত ঝাঁকড়া করে তুলতে চাই তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হলো গাছগুলোকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে। কারণ বন্ধুরা গাছ যদি ফুল সানলাইটে থাকে তবেই কিন্তু গাছ নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করবে এবং সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে এনার্জিকে সংগ্রহ করবে। এই সময় যদি আমরা আমাদের জবা গাছগুলিকে ছায়াযুক্ত জায়গায় রাখি, গাছ যেমন বৃদ্ধি বিকাশ করবে না তেমন আগামী মাস থেকে আমরা কিন্তু গাছ থেকে কখনোই ভরে ফুল পেতে পারবো না। তাই এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছকে ছাদ বাগানের এমন একটা স্থানে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারাদিনের রোদটা থাকে। আমরা যদি এই রকম স্থানের মধ্যে আমরা গাছগুলোকে রাখতে পারি, আমাদের প্রত্যেকটা গাছ যেমন দুতোয়ারে ঝাঁকড়া হবে, তার সঙ্গে সঙ্গে আমরা আগামী মাস থেকে প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পেতে পারবো। এর সঙ্গে সঙ্গে আর একটা কাজ বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় আমাদের কিন্তু বৃষ্টির জলে গাছগুলোকে ভেজাতে হবে। আমরা সকলে জানি এই সময় যেমন রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে তেমন মাঝে মধ্যেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জল কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য অত্যন্ত প্রয়োজনের। আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন, যতই নানা রকম পরিচর্যা করি না কেন, যদি এই বৃষ্টির জলকে আমরা সঠিকভাবে গাছের মধ্যে লাগাতে পারি বা বৃষ্টি হওয়ার সময় যদি আমরা গাছগুলোকে ওপেন ছাদের মধ্যে আমরা রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ আমাদের কম পরিচর্যার মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হতে থাকবে, প্রচুর পরিমাণে ডালপালা বৃদ্ধি হবে, গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা আগামী মাস থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা আমরা সকলে জানি এই সময় আমাদের এখানে রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে এবং মাঝে মধ্যেই এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই সময় আমাদের জবা গাছগুলিকে যদি আমরা দ্রুত বৃদ্ধি করতে চাই, দ্রুত ঘন এবং ঝাঁকড়া করে তুলতে চাই, গাছের পাতা হলুদ হওয়া যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে যে 2 নম্বর কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে মাটির মধ্যে আমাদের এই সময় বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। এই সময় বন্ধুরা আমরা গাছের মাটির মধ্যে জল এমনভাবে প্রয়োগ করব যাতে গাছের মাটিটা শুকিয়ে খটখটে একবারে না হয়ে যায় এবং গাছের মাটি যাতে একবারে কাদা কাদা না হয়ে থাকে। আমাদের এই সময় গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার রাখতে হবে। এই সময় যে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল মাটি থেকে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু গাছের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা জল কখনোই কিন্তু প্রয়োগ করব না এবং এমনভাবে জল প্রয়োগ করব যাতে আমাদের মাটি সবসময় এইরকম ময়েশ্চার থাকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গাছের মাটিটা কিন্তু না ভিজে ভিজে আছে না একেবারে কিন্তু শুকিয়ে গেছে। আমরা যদি জবা গাছের মাটিকে এই সময় এরকম ময়েশ্চার রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছ দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করতে পারবে। কারণ বন্ধুরা এই সময় গাছের হচ্ছে গ্রোয়িং পিরিয়ড। এই সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করতে থাকি তাহলে গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হতে থাকবে, গাছের পাতাগুলো কিন্তু গাছ ঝরিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে রুটগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করবে না, গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে থাকবে। তো বন্ধুরা এই তো গেল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এই সময় যদি আমরা আমাদের জবা গাছগুলিকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে চাই, প্রত্যেকটা জবা গাছকে যদি ডালপালাতে আমরা ভরিয়ে তুলতে চাই, প্রত্যেকটা ডালপালাকে যদি আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে চাই, গাছের পাতা হলুদ হওয়া যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে এই সময় আমাদের কিন্তু গাছের মধ্যে এই জিনিসটাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিনাকুড়াল।
যা আমরা প্রত্যেকে চিনি এবং প্রত্যেকের কাছে কিন্তু এই জিনিসটা থেকেই থাকে। এই জিনিসটার সঙ্গে আমরা কিন্তু সকলেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছি। এই জিনিসটাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের বৃদ্ধি বিকাশ খুব সুন্দরভাবে করতে পারি। কিন্তু বন্ধুরা, এই জিনিসটা সকলের কাছে থাকার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারি না। কারণ বন্ধুরা, আমাদের এই জিনিসটাকে কোন সময় ব্যবহার করতে হবে বা কতটা পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তার ফলে আমরা গাছকে যেমন দ্রুত হারে ঝাঁকড়া করতে পারি না, গাছ থেকে কিন্তু আগামী দিনে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই না। তো বন্ধুরা, এই মিনাকুরালের মধ্যে আছে ট্রায়াকন্টানল, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আনতে সাহায্য করে। গাছের পাতাকে বড় এবং সবুজ করে তোলে, গাছের শালক সংশ্লেষের হারকে বাড়িয়ে তোলে, গাছের খিদে বাড়ায় এবং তার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করে। তো বন্ধুরা, এই জিনিসটাকে এবার আমরা কতটা পরিমাণে এই সময় ব্যবহার করব সেটাই আমাদের জানতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে কিন্তু 1 লিটার জল আছে। তোমাদের বাগানে যতটা জল লাগবে গাছের মধ্যে স্প্রে করার জন্য ততটা জল কিন্তু তোমরা ব্যবহার করবে। এই 1 লিটার জলের জন্য আমরা এই যে মিনাকুরাল, বন্ধুরা, এই মিনাকুরাল আমরা 1.5 ML নেব। আমরা যদি ফোঁটা হিসেবে মাপি তাহলে কিন্তু 30 থেকে 35 ফোঁটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি চামচ হিসেবে মাপি তাহলে কিন্তু আমরা 1 চামচ এই মিনাকুরালকে ব্যবহার করে দেবো আমাদের 1 লিটার জলের মধ্যে। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু এই মিনাকুরালকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি। তার ফলে যেটা হয় বন্ধুরা, গাছের পাতা কিন্তু পুড়ে যেতে আরম্ভ করে। তো আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এই সময় আমাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে মিনাকুরালকে কখনোই ব্যবহার করা যাবে না। আমাদের নিয়ম অনুযায়ী এবং পরিমাপ অনুযায়ী কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই যে মিনাকুরালটা আমরা জলের মধ্যে গুলে নিলাম, দেখতে পাচ্ছ, এই জলটাকে কিন্তু আমাদের এবার স্পেয়ার বোতলের মধ্যে ভরতে হবে। ভরে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা কীভাবে গাছের মধ্যে স্প্রে করছি সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি মিনাকুরালটাকে গাছের মধ্যে কিভাবে স্প্রে করছি। প্রত্যেকটা গাছের ডালে ডালে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় কিন্তু আমাদের স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এরপর আমাদের জানতে হবে এই মিনাকুরালকে আমরা কতদিন অন্তর অন্তর এবং কোন সময় ব্যবহার করব। তো বন্ধুরা, এই সময় যেহেতু আমাদের প্রত্যেকটা জবা গাছের একটা গ্রোয়িং পিরিয়ড, তাই এই সময় আমাদের জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হবে। তাই আমাদের এই মিনাকুরালকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বিকালবেলায় আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, কিংবা তোমরা খুব সকালবেলাতেও গাছের মধ্যে প্রয়োগ করতে পারো। কিন্তু রোদ্দুরের সময় কখনোই কিন্তু গাছের মধ্যে এই জিনিসটাকে ব্যবহার করা যাবে না। রোদ্দুরের মধ্যে ব্যবহার করতে থাকলে এই জিনিসটা যেমন সঠিকভাবে গাছের মধ্যে কাজ করবে না, তেমন কিন্তু গাছের কিনারা বরাবর পুড়ে যেতে লক্ষ্য করা যাবে। গাছের পাতা গাছ কিন্তু হলুদ করে ঝরিয়ে দিতে থাকবে। তো বন্ধুরা, এই জিনিসটাকে কিন্তু আমাদের 4 নম্বর টিপস হিসেবে খুব গুরুত্বপূর্ণ হয় কিন্তু পালন করতে হবে। যদি আমরা সঠিকভাবে মিনাকুরালকে বা ট্রায়াকন্ডালকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু মাত্র 15 দিনের মধ্যে তোমাদের ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছের ডালপালা কিন্তু মোটা হতে থাকবে, গাছের পাতা সবুজ থাকবে এবং আগামী দিনে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো বন্ধুরা, এই তো গেল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় যদি আমাদের জবা গাছগুলোকে আমরা দ্রুত হারে ঝাঁকড়া করে তুলতে চাই, প্রত্যেকটা জবা গাছের ডালপালাকে যদি আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে চাই, গাছের প্রচুর পরিমাণে যদি পাতাকে আনতে চাই এবং আগামী দিনে যদি প্রচুর পরিমাণে আমরা এর থেকে ফুল পেতে চাই, তাহলে এই সময় যে 4 নম্বর কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু আমাদের সুস্থ সবল রাখতে হবে। কারণ বন্ধুরা, এই সময় যেহেতু জবা গাছের গ্রোয়িং পিরিয়ড, এই সময় জবা গাছ কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে থাকে এবং কচি পাতার মধ্যেই নানান রকমের পোকামাকড় আক্রমণ হতে লক্ষ্য করা যায়। এবং এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ যদি আমাদের জবা গাছের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু জবা গাছের যেমন বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে, তেমন আগামী দিনে কখনোই কিন্তু আমরা জবা গাছ থেকে ফুল পাবো না। কারণ আমরা সকলে জানি একটা দুর্বল গাছ কখনোই কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারে না এবং একটা দুর্বল গাছ কখনোই কিন্তু আমাদের ফুল দিতে পারে না। তাই এই সময় আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেক 5 দিন কিংবা 6 দিন অন্তর অন্তর গাছের মধ্যে নিম তেলকে প্রয়োগ করতে হবে। আমরা 1 লিটার জলের মধ্যে 15 ML নিম তেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা 5 দিন কিংবা 6 দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে আমরা গাছের মধ্যে স্প্রে করে দেবো, কিংবা এই কাজটা আমরা কিন্তু সন্ধ্যেবেলাতেও করতে পারি। তোমরা যদি এই নিম তেল ব্যবহার করতে না চাও বা তোমাদের কাছে যদি নিম তেল না থাকে, তাহলে এই কীটনাশকটা তোমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো। এই কীটনাশকটার মধ্যে যেমন বন্ধুরা কীটপতঙ্গ দমনের ক্ষমতা আছে, তেমন কিন্তু গাছের মধ্যে এই কীটনাশকটা ভিটামিনের যোগান দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা সকলে চিনি, এটা হচ্ছে কাকা, যা আমরা প্রত্যেকে চিনি, প্রত্যেকের কাছে আছে এবং প্রত্যেকে আমরা কিন্তু ব্যবহার করি। কিন্তু কোন গাছে কোন সময় ব্যবহার করতে হবে এটা কিন্তু আমরা অনেকে জানি না। তাই এই জিনিসটাকে যদি আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি গাছে, তাহলে গাছের মধ্যে যেমন পোকামাকড় দাঁত ফোটাতে পারবে না, তেমন কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা ভিটামিনের যোগানটাও দিতে পারবো এবং ভিটামিন পেয়ে গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশও করতে পারবে। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমাদের 1 লিটার জলে 2 থেকে 2.5 ML দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর বিকালবেলা কিংবা সন্ধ্যেবেলায় ব্যবহার করতে হবে। এবং এই জিনিসটা ব্যবহার করার মধ্যে আর কোনো ধরনের কিন্তু রাসায়নিক কীটনাশক বা জৈব কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই তো গেল আমাদের 4 নম্বর একটা টিপস।
এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের পাঁচ নম্বর এবং অতি গুরুত্বপূর্ণ টিপসের দিকে। তো বন্ধুরা, আগামী মাস থেকে যদি আমাদের জবা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আমরা কুঁড়ি এবং ফুল পেতে চাই, যদি আমাদের জবা গাছগুলির পাতা হলুদ হওয়াকে আমরা বন্ধ করতে চাই, জবা গাছগুলিকে এই সময় যদি আমরা সুস্থ সবল এবং বলিষ্ঠ করে তুলতে চাই, তাহলে এই সময় আমাদের জবা গাছের মধ্যে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমরা কোন খাবার প্রয়োগ করব? তো বন্ধুরা, এই সময় যেহেতু গাছের বৃদ্ধি বিকাশ করার সময়, এই সময় যেহেতু গাছে ফুল আনার সময়, সেহেতু এই সময় তিনটে খাবার আমাদের গাছের মধ্যে খুব বিশেষভাবে প্রয়োগ করতে হবে, বা এই তিনটে খাবার কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে চাহিদা থাকে। সেটা হচ্ছে বন্ধুরা ফসফরাস, ক্যালসিয়াম এবং পটাশ। এই তিনটে খাবারকে যদি সঠিকভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, কিংবা এই তিনটে খাবারকে যদি মাটির মধ্যে আমরা সঠিকভাবে মজুদ রাখতে পারি, তাহলে গাছ যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করতে পারবে, গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবো। ফুল এবং কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো, পাতা হলুদ হওয়াও কিন্তু গাছের মধ্যে থেকে বন্ধ হবে। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা সকলে চিনি, প্রত্যেকের বাড়িতে থাকে এবং প্রত্যেকটা দিন কিন্তু আমরা এই জিনিসটাকে খেয়েও থাকি। হ্যাঁ বন্ধুরা, এটা হলো দুধ। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের গাছে প্রয়োগ করার জন্য কোনো পাউডার দুধকে ব্যবহার করলে কিন্তু চলবে না, আমরা কিন্তু গরুর দুধ কিংবা প্যাকেটের দুধকে ব্যবহার করতে পারি। পাউডার দুধ কিন্তু গাছের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারবে না, বা পাউডার দুধ যদি ব্যবহার করি সেক্ষেত্রে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে এবং গাছের মধ্যে কিন্তু পিঁপড়েরও সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে বন্ধুরা, এই দুধকে ব্যবহার করার কিছু সাবধানতা আছে, কিছু নিয়ম আছে, যেটা আমাদের প্রথমত কথা জেনে নিতে হবে। তো বন্ধুরা, ডাইরেক্ট আমরা এই দুধকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে কখনোই পারবো না, এই দুধকে আমাদের কিন্তু ডাইলিউট করতে হবে। ডাইলিউট করেই কিন্তু আমাদের গাছের মধ্যে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা সুন্দর বেনিফিটের থেকে লক্ষ্য করতে পারবো এবং গাছকে আমরা প্রচুর পরিমাণে ঝাঁকড়া এবং ভুষি করে তুলতে পারবো, এবং গাছ থেকে আমরা কুঁড়ি ঝরাকে এবং পাতা হলুদ হওয়াকে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে চিরতরে বন্ধ করতে পারবো। তো চলো, কিভাবে এই দুধকে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করবো সেটা এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, দুধকে প্রয়োগ করার জন্য আমাদের প্রথম যেটা নিতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে জল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা প্লাস্টিক পাত্র নিয়েছি এবং পাত্রের মধ্যে কিন্তু 1 লিটার জল আছে। তোমাদের কাছে যতগুলো জবা গাছ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু জলকে ব্যবহার করবে। তো বন্ধুরা দেখো, এই যে জলটার মধ্যে এবার আমরা নেবো দুধ। তো এখানে বন্ধুরা, দুধ সবটা কিন্তু ব্যবহার করবো না, বা অতিরিক্ত পরিমাণে কখনোই এই জিনিসটা ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই দুধটাকে কিন্তু আমরা 3 চামচ এই 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করবো, জাস্ট 3 চামচ। আমরা অধিক পরিমাণে কাজ হওয়ার চক্করে কিন্তু এই দুধ অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ কখনোই করতে পারবো না। এই 3 চামচ যে দুধ বন্ধুরা ব্যবহার করলাম দেখতে পাচ্ছ, এই দুধটাকে কিন্তু সুন্দরভাবে আমাদের জলের সঙ্গে গুলে নিতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা বলতে পারো গাছ কি দুধ খায়? না বন্ধুরা, গাছ দুধ খায় না। দুধের মধ্যে দেখা পটাশিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়ামকে গাছ কিন্তু ইনটেক করে, এবং তার মধ্যে দুধের মধ্যে নানান ধরনের কিন্তু প্রোটিন থাকে, সেই প্রোটিনকেও কিন্তু গাছ ইনটেক করে। এই জন্যই কিন্তু বন্ধুরা আমরা এই দুধকে গাছের মধ্যে প্রয়োগ করছি, এবং যারা আমরা জৈব প্রক্রিয়াতে বাগান করতে চাই তাদের কাছে এই ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দেওয়াটা অত্যন্ত কষ্টকর একটা বিষয়। তো তোমরা যারা জৈব প্রক্রিয়াতে বাগান করতে চাও, তারা যাতে সঠিকভাবে এই ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের যোগানটা জবা গাছ সহ অন্যান্য গাছের মধ্যে দিতে পারো, সেই কারণেই কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আমার করা। সেই কারণে বন্ধুরা এই দুধকে নিয়ে চলে এসেছি এবং দুধের উপকারিতা তোমাদের সামনে কিন্তু বলছি। তো বন্ধুরা চলো, এইটাকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করবো এবার, বা কোন কোন পদ্ধতিতে প্রয়োগ করা যাবে সেটাও আমরা জেনে নিই। তো বন্ধুরা, এই দুধকে আমরা কিন্তু দুভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। প্রথমত বিষয় বন্ধুরা হচ্ছে, দেখো তোমরা, আমার কিন্তু জবা গাছের মাটির কাছে আমি চলে এসেছি এবং আমার হাতে দুধ মিশ্রিত যে জলটা সেটা আমি কিন্তু নিয়ে চলে এসেছি। এই জলটা থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 250 ml জলকে প্রয়োগ করতে হবে, এবং আমাদের তার থেকে যদি ছোট টব থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু 100 ml এই দ্রবণটাকে ব্যবহার করব। এই মাটিতে প্রয়োগ করা ছাড়াও বন্ধুরা আমরা কিন্তু গাছের পাতার মধ্যেও এই জিনিসটাকে সুন্দরভাবে স্প্রে করব, কারণ বন্ধুরা গাছের মাটিতে যতটা পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দরকার, ততটাই কিন্তু গাছের পাতার মধ্যে এবং গাছের ডালপালার মধ্যেও কিন্তু দরকার। তো সেই কারণে আমরা যদি মাটিতে প্রয়োগ করার পাশাপাশি গাছের মধ্যে বা গাছের পাতার মধ্যে তো স্প্রে করতে পারি এই দ্রবণটাকে, তাহলে কিন্তু দ্রুত হারে আমরা কাজ লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।